দক্ষিণ গোকুলনগর এডিসি ভিলেজের কমল সিং পাড়াতে 30 থেকে 35টি পরিবারের বসবাস। এই এলাকার প্রত্যেকটি পরিবারই কৃষির উপর নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে। তেলিয়ামুড়ার সাথে কমল সিং পাড়া যোগাযোগের জন্য একটি মাত্র রাস্তা রয়েছে, সেই রাস্তাটিও ভগ্ন দশাগ্রস্ত বর্তমানে। এলাকায় খরস্রোতার ঝড় ঝুড়িয়া ছড়ার বাঁশের সাঁকো উপর দিয়েই এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলেই জীবন ঝুঁকি নিয়ে যাতায়াত করে। এই পথ দিয়ে ওই এলাকার বসবাসকারী উপজাতি অংশের মানুষরা কৃষিজ ফসল তেলিয়ামুড়া বাজারে বাজারজাত করে থাকে, কিন্তু বর্তমানে ভারী বর্ষণে সেই বাঁশের সাঁকোটি ছড়ার জলে তলিয়ে যায়। এতে এলাকাবাসীদের দুর্ভোগ চরম আকার ধারণ করে যাতায়াত করার ক্ষেত্রে। এই অবস্থায় এলাকার মানুষজন সহ ছাত্রছাত্রীরা যাতায়াত করতে হচ্ছে ছড়ার জল পেরিয়ে। স্বাভাবিকভাবেই তাদের জীবন ঝুঁকি থেকে যায় যাতায়াতের ক্ষেত্রে। অন্যদিকে এই কমল সিং পাড়াতে বহু পরিবার যাতায়াত করছে ছড়ার জল দিয়ে রাস্তা না থাকার কারণে। এই দুরবস্থায় এলাকাবাসীদের দাবি, অতি দ্রুত ঝড়ঝড়িয়া ছড়ার উপর পাকা সেতু সহ কমল সিং পাড়াতে যাতায়াতের রাস্তাঘাট সংস্কার করে দেওয়া। অসুবিধা তো প্রায় ছেলে মেয়েরা স্কুলে যাইতে পারে না, আর জলের সমস্যা যদি বড় গোলা হয় বৃষ্টি লাগে, এরপরে স্কুলে যাইতাম পারি না। যে কোনো অসুখ বিসুখ হয় তবে গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নেই, তাই যাইতে পারি না হসপিটালে। কান্দ করে যাওয়ার লাগে ওই রাস্তা পর্যন্ত। এই লাগে সরকারের দাবি চাই আর কি, আমরা ব্রিজটা কইরা দেব সরকারের কাছে এই প্রার্থনা। কমল সিং পাড়ার রাস্তাঘাট সংস্কার এবং ঝড়ঝড়িয়া ছড়ার উপর পাকা সেতু নির্মাণ হলে এলাকার মানুষজনেরা দ্রুত তেলিয়ামুড়ায় যেমন আসতে পারবে, তেমনি প্রশাসনিক সুযোগ সুবিধাগুলিরও অতি সহজেই তারা সুবিধা পাবে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।